সকাল 7টার সময় দোকান খুলেছি এখন দোকান বন্ধ করে দিই একই আর কি বন্ধই তো বন্ধই পা একদম শেষ এই বাড়ি বেরিয়ে যাব জাস্ট এখন কিভাবে চলবে আমাদের যেমন তেমন কোনো অসুবিধা কম বেশি আমরা মানিয়ে নিতে পারবো মালিক মানুষ আমরা কিন্তু এই স্টাফ গুলোকে নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা এদের যদি কোনো রকম সুলাহা করে তাহলে আমরা খুব খুশি হব এমনি মালপত্র ঈদে কেমন চলছে ঈদের মালপত্র তো প্রথম কথা মাল নেই তারপরে যাও যেটু কালেকশন করে আনা হয়েছে টোটাল টাকাই মনে আটকে যাবে অবশ্যই দুর্গাপূজা ঈদ শীত জামাই ষষ্ঠী ভাইফোঁটা এগুলোই তো আশা থাকেন প্রত্যেকটা সিজনই একের পর এক মাস এবছর তো এবছর তাই ওই আপনারাও বুঝতে পারবেন যে কী অবস্থা সকাল 7টার থেকে 10টা সকালে কেউ ঘুম থেকে ওঠে কি না কাপড় কিনতে আসবে কী করতে এইভাবে চললে কীভাবে চলবে এইভাবে চললে কি এইভাবে চল ধীরে ধীরে বন্ধ করে দিতে হয় আমাদের কিন্তু কথা কোনো কেউ ভাবে না যে আমরা এতগুলো স্টাফ নিয়ে চলি তাদের জন্য কিছু করা হোক বা ভালো মন্দ কেউ আমাদের জন্য কিছু ভাবে না সবাই আপার ক্লাস না লোয়ার ক্লাস নিয়ে ভাবছো মিডিল ক্লাস কিন্তু একদম এখনও আমরা অবহেলিত যাচ্ছেন কি আমরা যাচ্ছি আমাদের কথা কম করে না ভাবলেও স্টাফগুলোর কথা কম করে ভাবা হোক পুলিশ ওইদিকে গেল চার গাড়ি আসে তো ডান্ডা পিটা করবে ঈদের বাজার তো ঈদের বাজার কী করবো কিছু করার নাই তো ঈদে তো ব্যবসা হবে হবে না তো কেন করতে দিচ্ছে না পুলিশ প্রশাসন মালিকই চলবে কিভাবে কর্মচারী চলবে কিভাবে লকডাউনে জঘন্য করে ফেলেছে সকালবেলা 7টার সময় খুলে কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না সে সকাল 7টার সময় খুলে 10টার সময় বন্ধ করে কোনো কাস্টমারই আসছে না আর বিকালবেলাটুকু যাওয়ার সময় পাচ্ছি 2 ঘন্টার জন্য 2 ঘন্টাও সেই কাস্টমার নাই ব্যবসা একদম শুয়ে গেছে ঈদের বাজার তো ঈদের বাজার বলতে কাস্টমার কখন আসবে করোনার একই তো করোনা আতঙ্কে সবাই আছে তার মধ্যে সকালবেলা টাইমটা দিয়েছে সকালবেলা তো কোনো কাস্টমারই আসছে না বাড়ির কাজই করবে না দোকানে আসবে 10টা অবধি কোন কাস্টমার আসবে ঈদের তো মাত্র একদিন বাকি আর একদিন বাকি বলে মনে হয় কোনো পথেই হচ্ছে না আর হবে কোথায় আর আছি তো একদিন এতদিনও হলো না আর হচ্ছেও না এই অপেক্ষায় তো আমরা বসে থাকি হ্যাঁ ঈদের বাজার পুজোর বাজার আর চৈত্র মাসে ছেলের আশায় বসে থাকি